আপনি একটু খেয়াল করবেন ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে তারা মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেন করেছে খুব অল্প সময়ের ভিতরে এবং তাদের ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ থাকে সুতরাং আপনি বুঝতে পারছেন যে ইউটিউব তাদের শর্ট ফিচারকে বেশি বেশি পরিমাণ প্রমোট করছে কোথাও না কোথাও ইউটিউব তাদের শর্ট ফিচারের প্রতি বেশি ধ্যান দিচ্ছে লং ভিডিওর তুলনায় সুতরাং আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েট করা শুরু করেন একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে আপনার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হবে আপনি বুঝে গেছেন যে শর্ট ফান্ড পাওয়া যাবে এবং শর্ট চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করা যাবে কিন্তু আপনি যখন ভিডিও ক্রিয়েট করেন আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করেন তখন দেখতে পান যে শর্ট ভিডিওতে ভিউজ এসে থেমে যায় একশো বা দুশো বা হাজার দু হাজার ভিউজ এসে থেমে যায় শর্ট ভিডিও ভাইরাল হতে চায় না কিন্তু আপনি যখন শর্ট ফিডে যান তখন দেখবেন মিলিয়ন প্লাস লাইক থাকে এবং ভিডিওতে ভিউজ থাকে অনেক বেশি সুতরাং আপনাকেও কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে ট্রিক অ্যাপ্লাই করার পর আপনিও আপনার শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন এবং আপনার চ্যানেলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেম করতে পারবেন এই ভিডিওতে আমি ডিটেল যে জানাবো কিভাবে আপনি আপনার শর্ট চ্যানেলে শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করবেন সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন কিছু স্টেপ জানাবো কিছু ফর্মুলা জানাবো যেগুলো জানলে আপনি আপনার শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে অবশ্যই সিক্সটিন ইস টু নাইন এই রেশিওতে ভিডিও আপলোড করতে হবে এখানেই আপনারা অনেকেই ভুল করেন আপনারা অনেকে যেমন তেমন রেশিওতে ভিডিও আপলোড করেন কেউ এরকম ভাবে ভিডিও আপলোড করে দেন কেউ ছোট স্কোয়ার রেশিওতে ভিডিও আপলোড করেন যার ফলে আপনাদের ভিডিও শর্ট ফিডে যায় না আপনি যদি ষাট সেকেন্ডের কম অর্থাৎ এক মিনিটের বেশি হবে না এক মিনিটের কম যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা শর্টের আন্ডারে যায় কিন্তু আপনি যদি এই রেশিওতে অর্থাৎ সিক্সটিন টু নাইন মোবাইলের এই স্কোয়ার এই রেশিওতে আপনি যদি ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওটা শর্ট ফিডে যাবে না সেই জন্য শর্ট ফিডে না গেলে আপনার ভিডিও শর্ট ফিডের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভাইরালও হবে না সেই জন্য আপনাকে অবশ্যই সিক্সটিন টু নাইন এই রেশিওতে ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড করতে হবে আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন এইভাবেই শর্ট ভিডিওটা বানাবেন এরকমভাবে না এইভাবে বানাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার সেকেন্ড যে ট্রিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার যে শর্ট ভিডিও আপনি আপলোড করছেন ধরুন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের শর্ট ভিডিও ওই চল্লিশ সেকেন্ডের শর্ট ভিডিওতে যাতে মিনিমাম অডিয়েন্স টোয়েন্টি সেকেন্ড এনগেজ থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি ফ্যাক্ট ভিডিও বানিয়ে থাকেন আপনি যদি এন্টারটেনমেন্টের রিলেটেড কোনো ভিডিও বানিয়ে থাকেন কারণ শর্ট ফিডে বেশি চলে এন্টারটেন ভিডিও এবং ফ্যাক্ট ভিডিও এই সমস্ত ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে সেই জন্য আপনি যদি ফ্যাক ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটার মধ্যে যেন সাসপেন্স থাকে আপনার ভিডিওটা যেন অডিয়েন্স আরও দেখতে চায় অর্থাৎ অডিয়েন্সে যেন বোন না হয় কারণ যে শর্ট ভিডিও দেখে যারা যে সমস্ত অডিয়েন্স সেই অডিয়েন্স কিন্তু স্ক্রল করতে থাকে যে ভিডিওটা তাদের ভালো লাগবে সেই ভিডিওতে থাকে এবং সেই ভিডিওতে যদি এনগেজ হয়ে থাকে তাহলে ইউটিউব হ্যাল সেই ভিডিওকে আরও বেশি পরিমাণ ইমপ্রেশন দিয়ে বুস্ট করে এবং আরও বেশি বেশি অডিয়েন্সের সামনে তুলে ধরে সেই জন্য আপনাকে অবশ্যই ওয়াশ টাইমের দিকে খেয়াল রাখতে হবে আপনার ওয়াশ টাইম বেশি আসলে আর আপনি এই ট্রিকটা অবলম্বন করতে পারেন আপনি পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও বানাতে পারেন পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের মধ্যে আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতে অডিয়েন্স দেখতে দেখতে অর্থাৎ এনগেজ হতে হতে আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে সুতরাং আপনি ফুল একটা ওয়াশ টাইম পাচ্ছেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার তৃতীয় যে ট্রিকটা আমি বলে দিচ্ছি তৃতীয় ট্রিকটা হচ্ছে আপনি দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে মিনিমাম চার থেকে পাঁচটা শর্ট ভিডিও আপলোড করে দেবেন দেখবেন আপনার শর্ট ভিডিও ওই চার থেকে পাঁচটার ভিতরে যে কোনো একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই জন্য আপনি যদি এই টিকটা অবলম্বন করতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনি যদি মনে করেন যে সকালে একটা শর্ট ভিডিও দেবেন সন্ধ্যেতে একটা দেবেন তাহলে হবে না আপনাকে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে এবং সেই টাইমের ভিতরে আপনাকে তিন থেকে চারটে শর্ট ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে হলে আপনাকে অবশ্যই বেটার ভিডিও বানাতে হবে এবং অডিয়েন্সকে আপনার ভিডিওতে এনগেজ করে রাখতে হবে আপনার ভিডিওতে যেন অডিয়েন্স এনগেজ থাকে অডিয়েন্স যেন আপনার ভিডিও মিনিমাম একটা ওয়াশ টাইম দিয়ে যায় মিনিমাম অডিয়েন্স যেন যুক্ত থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে রাখলেই আপনার শর্ট ভিডিও দেখবেন ভাইরাল হয়ে যাবে আর শর্ট ভিডিও বেশি ভিডিও চলে ফ্যাক ভিডিও আর এন্টারটেন ভিডিও এই সমস্ত ভিডিও আপনি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে দেখবেন ভিউজ আসবে সেই জন্য আপনি যদি খুব তাড়াতাড়ি আপনার শর্ট চ্যানেলকে গ্রো করতে চান খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন করতে চান তাহলে আপনি ফ্যাক ভিডিও বা এন্টারটেন জাতীয় কোনো ভিডিও বানাতে পারেন আর আপনি যখন শর্ট ভিডিও দেখবেন তখন একটু খেয়াল করবেন যে সমস্ত ক্রিয়েটার ওই টাইপের শর্ট ভিডিও বানায় তারা তাদের ভিডিওতে এনগেজমেন্ট করিয়ে রাখার একটা ব্যবস্থা করে অর্থাৎ তাদের শর্ট ভিডিওতে একটা সাসপেন্স ক্রিয়েট করে সেজন্য আপনাকে এগুলো দেখে আইডিয়া নিতে হবে আপনি আইডিয়া নিলে বুঝতে পারবেন যে কেমন টাইপের শর্ট ভিডিও চলে এবং কেন তাদের ভিডিও ভাইরাল হয় সেগুলো আপনি বুঝতে পেরে যাবেন আপনি যদি যেমন তেমনভাবে কপি করে কোনো জায়গা থেকে শর্ট ভিডিও ডাউনলোড করে নিলেন ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে বা আপনি টিকটক থেকে যদি ডাউনলোড করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন যদি ভাবেন যে আপনার ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ চলে আসবে তাহলে এটা ভুল আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনি দেখবেন আপনার ভিডিওতে বেশি পরিমাণ এনগেজমেন্ট আসবে এবং আপনার ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন